হ্যালো फ्रेंड्स গুড মর্নিং আমি পিয়ার পিয়ানস ব্লগার অ্যাক্টিভ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর সকাল থেকে উঠে কাজের শেষ নেই এদিকে বাসন মেজে ঘর পুছো সব কাজ কমপ্লিট করে চান ধান করে আজকে চাটা ওস্তাতেই বসে খেয়ে নিয়েছি কারণ আজকে তাড়াতাড়ি উঠে আছে আর এখন রোজই তাড়াতাড়ি উঠে যায় তোমাদেরকে যেটা বলি তো এই চা খেয়ে নিয়েছি আর এখন এই যে মানে রান্নার জোগাড় করতে বসে এই পালন সব হবে আজকে অনেকদিন পরও কালকে বলছিলাম কি রান্না করবো রোজ রোজ না এই একটা হয় ঝামেলা কি রান্না হবে মানে ভেবে ওঠা হয় না তো বললো যে অনেকদিন তো পালন শাক হয়নি তাহলে পালন শাক আনো এক আটি পালন শাক আনিছে আর মাছের মাথা আনিছে ওই আজকে হবে পালন শাক মাছের মাথা দিয়ে তরকারি আর হবে ভাত আর কিচ্ছু না কালকে আবার অনেকটা ডাল আছে ওটা গরম করে নেবো হয়ে যাবে চলো আমি এখন এগুলো কেটে ওকে জোগাড় করে দিই তারপর আবার পরে কথা বলছি কারণ এই না এলে না এই বক বক করতে করতে যায় তার মধ্যে একটা ভালো কাজ করে নিয়েছি রসুনটা বেটে নিয়েছি আমি ওই এখন সব কেটে বেটে দিই তারপর উনি রান্না করবো মাছটা তো আমাকেই ভেজে দিতে হবে নাহলে তো আবার ভয় মাছ ভাজে না চলো আমি এখন মাছ ভাজতে গেলে এখান থেকে যে আমি দৌড়াবো কেন আমি তো ঢাকা দিয়েছি তবুও ভাজবে না ঠিক আছে চল চেষ্টা করছি না না আজ তোকে করতে হবে না আমি করে নেবো ছেড়ে দে ছিটকাবে সুন্দর মুখ নষ্ট হয়ে যাবে আর আমাদের বাবাদের মতো দেখতে তো তাহলে বলো যখন মাছ ভাজা বসিয়ে দিচ্ছে আর একজন মাছ দিয়ে ভুলেই গেছে করাতে আমার এমন মাছ আর একটু পর যদি না বলতাম আর একটু পর যেত পুরো পুরোই যেত এক পিস মানে মাথার এক সাইড জানো না এমনি কালো হয়ে গেছে বলো তুই ভাই যা গিয়ে টিফিনটা খা আমি মাছ ভাজছি আমার সব কাটা ফাটা হয়ে গেছে আর বাটা তো কমপ্লিটই হয়ে গেছিলো এখন আমার না যে ঘুগনি মুড়ি খেলাম তো টিফিনে এটার খেলে না খুব দীঘার কথা মনে পড়ে হ্যাঁ দীঘা কিন্তু খুব পাওয়া যায় না ঘুগনি মুড়ি আমার তো দীঘার না ওই যে হিনের কচুরি আর ঘুগনিটা না খুব ভালো লাগে আমি গেলে ওই খাই ঘুগনি মুড়ি খাই না আর আগে আমরা সত্যি বন্ধুরা মিলে যখন যেতাম না এই ঘুগনি মুড়ি খেতে কেউ খেতে ভালো লাগে আর এটা তো আজকে বলে না আর আমি কিন্তু কিছু খেতাম না আমি এখন বক বক করছি আমি কিন্তু আখের রস ছাড়া কিছু খেতাম এটাই হচ্ছে সকালবেলা আমি টিফিন খাই না আমি টিফিন ভালো লাগে না আমরা খাতাম বলে তাই আর কেউ খেলে কাউতে এক গাল দু গাল খেতাম কিন্তু আমি আখের রস খেতাম কিংবা ডাবের জল সেটাই আর এখন ওই মাছ ভাজা হচ্ছে হয়ে যাক আমার তো সব কাজ কমপ্লিট এবার আমি যাবো একটু বাড়িতে আমার একটু দরকার আছে হ্যাঁ কালি মিনাকে বলে দেখেছো আজকে সকাল সকাল জেপটোতে আমার থেকে অর্ডার করে নিয়েছি মানে সকাল সকাল পয়সা না 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 পয়সা লাগেনি 17 টাকা লেগেছে মানে ওর তো কুপন ছিল ওই কারণে পয়সা লাগে সকাল সকাল উঠে পয়সার খরচার কথা মানে খাতা আর কিছুই না আর বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে আর মেক করে আছে বেশ ভালো লাগছে বাইরেটা ওই একটু যাবো মাছ হ্যাঁ তুই যখন যাবি তাহলে একটা পাপড় নিয়ে আসবি হ্যাঁ তোর পাপড় একটা কিনে আনবো পেটটাও না বন্ধ কর কাল দেখ কি পেটটা ব্যথা হচ্ছে রে এ খেলাম ওষুধ তাও পেট ব্যথাটা কমছে পেট গরম হয়ে গেছে তুই ইয়ে কর কতিলা কতিলা ও কতিলা গেলাম ওই জন্যই আমার ঠান্ডা লেগেছে আর এ তো কোনো দিন নেই রাত নেই টাইম ঠিক নেই যখন পাচ্ছে চান করে নিচে এমন চারবার পাঁচবার স্নান কালকে চারবার স্নান করেছি তাহলে বল আমি চট করে রান্না করিনি কারণ আমাকে ঠাকুর দিতে হবে কালকে রাগের মাথায় ঠাকুর দিই না এমন অসভ্য মেয়ে কালকে ঠাকুরের উপর রাগ দেখে ঠাকুরের সন্ধ্যাবেলা মানে সকালে খেতে দিচ্ছে আর সন্ধ্যাবেলায় তোলেও নি সন্ধ্যেও দেয়নি এমন বাজে মানে কি বলবো আজকে বলেছি তুই আগে করবি ক্ষমা চাইবি সে আগে করবি চল আমি আগে মাছের মাথা ওনারা বোঝে ঠিক আছে সেটাই ও রান্নাটা করে নি আমি তারপর একটু মায়ের থেকে হয়ে আসি একটু দরকার আছে যাই হ্যাঁ মাছ ভাজা কমপ্লিট এবার তোমার কাজ তুমি করো ভাই আমি বাসনটা মেজে দিয়ে আমি চলে যাই ভাঙবি না তুই ভেঙে দিবি যখন এতে দিবি এখন ভেঙে কি কর তাহলে আমি করি তুই দেখে রান্না করবি ঠিক আছে আমি আসছি একটু দরকার আছে যেটা খুলে দে আর এই যে নোংরা নিয়ে গেলাম ফেলে দেবো সব ডব আচারওয়ালা এসে যে বলে আচার খেতে ও পয়সা পাপড়ও তো কিনবো কালকে ছিল আচার আটা দেখছি আজকে যাই কাজও থাকবো আরে এটোটা গায়ে লাগাস না দাঁড়া তুই যা যা পয়সা দে আমি এখন চলে এসেছি বাড়ি আমার মা দেখি কি করছে আর এই যে লাইটের বিল এসছে যে সব লাইটের বিল এখানে জড়ো করা পিসির কাকার বম্মার সব আছে এখন গিয়ে সব এক একটা একটা করে লাইটের বিল সবাইকে দিয়ে দিই ওই লোক এলো আমি নিয়ে নিলাম একবার উনি নাম ধরে ধরে দিয়ে দিল সবাই আর দেখি মা কি করছে চলো সব বিল দেখে কত এসে মাথায় হাত পরে গেছে আমাদের তো বিল বিল বম্মার কত এসছে সব বিল পেয়ে আছে এখন সবার এখন ব্যাস আর লাস্ট ডেট দিয়েছে দেখো দুটো দিন টাইম 5 তারিখে লাস্ট ডেট আজকে সবে 3 তারিখ
তাহলে বল। মা এখন রান্নার জোগাড় করছে, বলছে পটল আলু যে ডিমের তরকারি করবো আর চাটনি করবে। রোজ চাটনি খায় রোজ, আমি জানো না। তো আমি অনেকক্ষণ চলে এসেছি, এসে বসলাম, এসে দেখছি তা ওনার রান্না হয়নি। লঙ্কা দিতে ভুলে গেছে, এ দিতে ভুলে গেছে, কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছে। ওটাই তো বলছি, কাঁচা লঙ্কার কথাই বলছি। মানুষ তো দেবে যখন এ করে, কষাবে তখন দেয়নি। পরে আমি বললাম, বলে দেখাচ্ছি, দেখলি তুই সে কিছু না কিছু ভুলবি। আর এখন অনেকটা বেলা হয়ে গেছে, পুজো দেওয়া গেছে, স্নান করা গেছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে এখন দেবো খেতে। তো রান্না কমপ্লিট করে তারপরে স্নান করতে, স্নান করে পুজো দিলে পুজো দেওয়া যে আড়াইটা বাজে তুই নিয়ে। হ্যাঁ সেটাই, আড়াইটা বেজে গেছে আজকে। বৃষ্টি নেই তো কি হয়েছে, বৃষ্টি হলেও শান্তি নেই, এত গরম। গুড ইভিনিং ফ্রেন্ডস, তো এখন গেছিলাম আমি একটুখানি বসেছিলাম, ও এলো বাইরে বেরিয়েছিলাম, আমি উঠে দেখি ঘুম থেকে জমি নিয়ে, আমি খেলো ব্যাপারটা করতে দেখি চা খেতে গেলাম আমি বাইরে, যে চা জেটির দোকানে। তারপর তোমার, তারপরে রোমির ছেলে এসে টিসুম টিসুম করছে ওকে নিয়ে কিছু, তার শরীর খারাপ, জ্বর বললো ডাক্তার, নিয়ে যাও। তারপর ঠিক হয়েছে, একটু দিদি নিয়ে এসে টিফিন নিয়ে এসে, আরে যেটা ওর টিফিন নিয়ে এসে দিলাম। আর আমি চলে আসছিলাম, আমার ফুচকা দেখলে কি লোভ সামলানো যায়, সব ঠান্ডা বলে নিয়ে চলে আসে। আবার গেলাম, আর প্রচুর গরম লাগছে, আগে আমি চেঞ্জ করি, ভালো লাগছে না। গেছিলাম বাড়িতে সকালে, এজো মা দিয়েছে আম আর আসফল, আগের দিন আসফল দিয়েছিল, ওগুলো মিষ্টি ছিল না, আবার এনেছে, বললাম নিয়ে যাবি, তাই নিয়ে এসছি। ওই এখন একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, মানে বসে থাকলে না শুধু মনে হচ্ছে শুধু মুখ চালায়। তাই কি করবো, এগুলো রেখেও দিয়েছিলাম দোকানে, আমি ফ্রিজে রেখে দিই, এখন তো আর খাবো না। ওই দু একটা আসফল খাই, আর উনি এখন বসিয়েছে চা, চা না ফুটে যায়, ফোটে না কোনো, ফুটে যায়, তেতো হয়ে যায় তখন। হ্যাঁ ওই হোক করে নিই, চলো আমি এটা এগুলো রেখে দিই এখন, ধুয়ে রাখি। হ্যাঁ তো তো চা খেলো, তারপর তো একটু গল্প হলো এতক্ষণ ধরে, আর এখন অনেকটা রাত হয়ে গেছে, বেজে গেছে প্রায় কটা বাজে, 11:18। তো এই যে আমি এখন খাবার নিয়ে এসছি, ও বলছে ওর পেট ভাত খাবে না, না তুই ভাই পরে খা। ওই তাই চলো আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করলাম, টাটা বাই। আবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে দেখা হবে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা আমার চ্যানেলটায় নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা বাই, গুড নাইট, ওম নমঃ শিবায়।